সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। জাহাপনার মন ভালো নেই বলে যেন মনে হচ্ছে। ভালো থাকবো কি করে? মন ভালো হওয়ার মতন কিছু ঘটছে চারপাশে? দূর 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 দূর, জিন্দগিটা একেবারে মিয়ানো মুড়ির মতন পানসে হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমি বলি কি জাহাপনা, একটু দাবা খেলুন না, কিংবা তাস বা পাশা। তুমি একটি আস্ত চাষা, ওসব ছেলে মানুষই খেলায় আমার মন ভালো হবে না। আমারও চাই যুদ্ধ। তেরে যুদ্ধ না করতে পারলে, কিংবা কষিয়ে কাউকে শাস্তি দিতে না পারলে আমার মন ভালো হবে না। আমার মাথায় একটা মতলব এসেছে জাহাপনা, শুনলে আপনার পান্তা ভাতের মতো মনটা একেবারে বিরিয়ানি হয়ে যাবে। কি মতলব? বহুত খুব বহুত খুব, আরে বাবা, তোফা তোফা ফোন দিয়ে এটেছো। বেটা কৃষ্ণচন্দ্র এতদিন ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখবে। আজই চিঠি পাঠাও কৃষ্ণচন্দ্রকে, এইবার জমবে মজা। ওহো সভাসদরা, থাক মহারাজ থাক, আজ আজ এই অবধি থাক। এখন এখন কেমন বোধ করছেন মহারাজ? ভালো ভালো, খুব ভালো। শরীর মন হেসে হেসে একেবারে পালকের মতো হালকা হয়ে গেল। হাসির মতো ওষুধ আর দ্বিতীয়টি নেই মহারাজ। প্রাণ খুলে হাসলে শরীর মন তরতাজা থাকবে, আপনার আপনার আয়ুও বেড়ে যাবে। হ্যাঁ, তাই যদি হয় তবে এবার থেকে দিনরাত আমি শুধু হেসেই যাব। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা, এই প্রবাদটা কিন্তু ভুলে যাবেন না মহারাজ। আরে রাখো তোমার প্রবাদ গোপাল, প্রবাদ প্রবাদই হয়, বুঝলে? মাঝে মাঝে প্রবাদও কিন্তু সত্যি হয়ে যায় মহারাজ। মহারাজ, নবাবের চিঠি নিয়ে নবাবের দূত এসেছে। সে কি এমন হলো যে নবাব চিঠি পাঠালেন? চলো চলো সবাই রাজসভায় চলো, কিসের চিঠি দেখে আসি। এই যে দূত, দেখি নবাব বাহাদুর কি চিঠি পাঠিয়েছেন। ধরুন মহারাজ, আমি চলি, বহুদূর যেতে হবে, প্রণাম। চিঠিটা পড়লেই রাজা কৃষ্ণচন্দ্র ব্যাবলাচন্দ্র হয়ে যাবে। সর্বনাশ, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড বনবন বনবন করে ঘুরছে। চিঠিতে কি লেখা আছে মহারাজ? মন্ত্রী, আমার আর শক্তি নেই, তুমি চিঠিটা পড়ে শুনিয়ে দাও। রাজা কৃষ্ণচন্দ্র বেশ তো নিয়ে খেয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, আমার চিঠিটা পড়ার পর তোমার ঘুম এমন ছোট ছুটবে যে সে আর দাঁড়াবে না। আমি তোমার রাজ্যের তীরন্দাজদের পরীক্ষা নেব, যদি কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে তাহলে আমি তোমার রাজ্য দখল করে তোমাকে রাজা থেকে গজা বানিয়ে ছেড়ে দেব। সে কি? এ তো ভারি অন্যায়। অন্যায় বলে অন্যায়, এটি একেবারে মরার উপর খাঁড়ার ঘা। এ নিয়ে এত চিন্তার কি আছে মহারাজ? আমাদের সেনাপতি থাকতে একই, সেনাপতি কোথায় গেল? এই মাত্র এখানে ছিল। তীরন্দাজির নাম শুনতেই ভয়ে তীরের মতোই হাওয়া হয়ে গেছে। ছি 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 ছি, ও সেনাপতি না ন্যাশপাতি। যত তাড়াতাড়ি পারো রাজ্য থেকে খুঁজে খুঁজে সেরা তীরন্দাজ নিয়ে এসো। যাজ্ঞে মহারাজ। দেরে গুলটে, এবার আমার খেলা দেখ। তোদের বয়সে কত ডাঙ্গুলি খেলেছি, এই কৃষ্ণনগরের ডাঙ্গুলিতে আমায় কেউ হারাতে পারতো না জানিস। এই না গোপাল দাদু, দেখি তুমি কত দূরে মেরে পাঠাতে পারো।
গোপাল দাদু, তুমি তো দারুণ খেলো, আজ অবধি আমরা মাঠ পার করতে পারিনি। সত্যি গোপাল দাদু জবাব নেই। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, মহারাজের আদেশ, এ রাজ্যে যত তীরন্দাজ আছে সবাইকে আজ রাজ দরবারে আসতে হবে। শোনো শোনো, মন দিয়ে শোনো, মহারাজের আদেশ। ইস, যদি তীর চালাতে জানতাম তাহলে আমিও রাজ দরবারে চলে যেতাম। আমারও না বীর হওয়ার খুব ইচ্ছে গোপাল দাদু। দূর বোকা, বীর কি শুধু তীর চালিয়ে হওয়া যায় রে, বীর হতে হয় বুদ্ধি দিয়ে। বুদ্ধিটাই হচ্ছে আসল শক্তি, বুঝলি? ওই জন্যই বলে বুদ্ধির যস্য বলন্তস্য, বুঝলি? এত বড় রাজ্যে একটাও তীরন্দাজ পাওয়া গেল না, লজ্জায় আমার যে মাথা কাটা যাচ্ছে। এদিকে ভিতুর ডিম সেনাপতিটাও পালিয়ে বেড়াচ্ছে। এবার এবার আমার রাজ্য, রাজত্ব, সিংহাসন সব সব যাবে, রাজা থেকে তেলে ভাজাওয়ালা হয়ে যাব। এত চিন্তা করবেন না মহারাজ, সেনাপতি বেটা যাবে কোথায়? আমি ওকে শুধু ধরে না, একেবারে বেঁধে আনতে বলেছি। মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, দোহাই আপনার, আমাকে আমাকে ওই নবাবের কাছে পাঠাবেন না। আমি আমি যুদ্ধ না করে করে ওই ওই তীর ছোঁড়া একেবারে ভুলে মেরে দিয়েছি। ধনুক ধরতে গেলে আমার ধনুষ টঙ্কার হয়ে যাবে, হাত কাঁপবে, পা কাঁপবে, মাথা ঘুরবে, পেট পাকাবে, আমি মরে যাব মহারাজ, আমাকে পাঠাবেন না। মরে যাও, হেজে যাও, পচে যাও, যেতে তোমাকে হবেই মন্ত্রী। মহারাজ, নবাব কিন্তু আপনাকে পেঁচে ফেলতে চাইছেন, নবাবের পেঁচ থেকে বেরোতে গেলে বুদ্ধির দরকার মহারাজ। রাখো তোমার বুদ্ধি, আমার এখন লেজে গোবরে অবস্থা, আর উনি এলেন বুদ্ধির কুটকচালি শোনাতে। মন্ত্রী, ধরে বেঁধে পিটিয়ে যেভাবে হোক নবাবের কাছে সেনাপতিকে পাঠাও। যাজ্ঞে মহারাজ। আমি যাবো না, কিছুতেই যাবো না। হায় ভগবান, আমি কি কুক্ষণে সেনাপতি হয়েছিলাম। সেলাম হুজুর। তোবা তোবা সেনাপতি জি, কৃষ্ণচন্দ্র আর তীরন্দাজ পেল না, শেষমেশে রাজ্যের সেনাপতিকে পাঠাতে হলো। আমায় কি কি করতে হবে হুজুর? এই নাও তীর আর ধনুক, দেখি কেমন তীর চালাতে পারো। সেনাপতি, ওই শুকনো কুয়োর মধ্যে আমার আংটি পড়ে গেছে, তা তুমি তীর চালিয়ে আংটিটি তুলে আনো দেখি। যেভাবে দ্রোণাচার্য বাচ্চাদের বল তুলে এনে দিলেন, হাঁ করে কি ভাবছো, চালাও তীর। আংটি তো দূর এক ফোঁটা কাদাও উঠলো না। এই এই মহারাজ কৃষ্ণচন্দ্রের সেনাপতি। হ্যাঁ, একটা দিন কেটে গেল, এদিকে সেনাপতির তো কোনো খবর এলো না। চিন্তায় চিন্তায় আমার মাথাটা তো ফেটে যাচ্ছে। এই তো দূত, আমার সেনাপতির কি খবর? গোদের ওপর বিষ ফোঁড়া, কি করি এখন, কাকে পাঠাই, কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে, এইতো মন্ত্রী আছে, মন্ত্রী যাবে। ওরে বাবা, না আমি
পারবো না মহারাজ, আমি পারবো না, মাফ করুন, তীর ধনুক তো দূরের কথা, জীবনে ড্যাংগুলিও হাতে নিয়ে দেখিনি। ওরে বাবা, আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ওরে কে আছিস? মন্ত্রীকে ভালো করে বাঁধ যাতে পালাতে না পারে, তারপর নবাবের কাছে পাঠিয়ে দে। পারবো না, আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। আরো একটা দিন গেল, মন্ত্রীও কি তাহলে নবাবের গারদে আটক হলো? বাবা, এবার কাকে পাঠাবেন মহারাজ? আশেপাশের রাজ্য থেকেও তো কোনো তীরন্দাজ ভাড়া পাওয়া যাচ্ছে না। না, ভাবছি এবার আমি যাব। হ্যাঁ কেন? হ্যাঁ, এ কি তুমি অলক্ষণে কথা শোনালে গো? আমার কপাল এবার বুঝি পড়লো গো। রানী, চুপ করো তো, কান্নাকাটি বন্ধ করো, আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি এদিকে শানাই বাজি চলেছো। ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি নবাবের কাছে তীরন্দাজি দেখাতে যেও না, তাহলে তোমাকেও সেনাপতি আর মন্ত্রীর মতো গারদে পুরে বন্দি করে রাখবে। জানি জানি, হয় আমার রাজ্য যাবে আর না হলে গারদে বন্দি জীবন কাটবে, দুটোর মধ্যে একটা পথ তো আমাকে বেছে নিতেই হবে। বন্দি হলেও তোমার রাজ্য যাবে, না হলেও যাবে, তীর মেরে লোক হাসাতে না গেলে নয়। আমি ছাড়া যাওয়ার আর কেউ নেই রানী, আর এই বিপদ থেকে কেউ আর আমাকে উদ্ধার করতে পারবে না। পারলে একজনই পারবে, সে তোমাকে কতবার কত বিপদ থেকে উদ্ধার করেছে, আর আজ তার নামই ভুলে যাচ্ছ। গোপালের কথা বলছো? কার কথা বলবো, তুমি যাওয়ার আগে একটি বার গোপালের সাথে পরামর্শ করে নাও। কথাটা তো মন্দ বলনি, ঠিক আছে দেখি ওর সাথে কথা বলি। গোপাল ভাঁড়কে গারদে পড়া অত সহজ নয়, বুঝলে? তবু আমার মন মানছে না গো। ওই তোরা হা করে দাঁড়িয়ে না থেকে তোদের দাদুকে আটকা, যা না আটকা। আমরা তোমাকে কিছুতেই নবাবীর ওখানে যেতে দেব না গোপাল দাদু। যদি যাও তো আমি তোমার সঙ্গে যাব। আহা, কি মুশকিল, তোরা এমন অবুঝের মতো করছিস কেন বলতো? আরে বাবা, মহারাজের ভারী বিপদ, তিনি তীরন্দাজি করতে যাচ্ছেন, নবাব ওনাকে বন্দি করার তাল করবে, আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজকে রক্ষা করতে আমায় যেতেই হবে। হ্যাঁ, আমি নিজেই তোমার কাছে চলে এলাম গোপাল। একি মহারাজ, আপনি? আগে তোমার কথা কানে তুলিনি, এখন পরামর্শ নিতে এলাম। তুমি বলো না, নবাবের কাছে না গিয়ে আমার কি আর কোনো উপায় আছে? বেশ বেশ, যাবেন যখন ঠিক করেছেন তখন যান, তবে মহারাজ আমি কিন্তু একা আপনাকে যেতে দেব না। মানে? আমিও যাব আপনার সঙ্গে। আমার সঙ্গে যাবে? তাহলে তাই চলো, তুমি পাশে থাকলে একটু ভরসা পাবো, দেখা যাক কপালে কি লেখা আছে। কপালে যাই লেখা থাক মহারাজ, ঘটে যদি বুদ্ধি থাকে লেখাটাকেও পাল্টে দেওয়া যায়। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ, আহা, এত চিন্তা করো না তো, আমি যাব আর জিতে ফিরে আসবো। চলুন মহারাজ। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত,
স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র আমার দরবারের পায়ে ধুলো দিয়েছে, সঙ্গে আবার রসিকরাজ গোপাল ভাঁড়। বাবা বাবা, এসো 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 এসো, কি সৌভাগ্য আমার। তা কি খাবে বলো তোমরা? আমরা তো এখানে খেতে আসিনি জাহাপনা, মানে তীরন্দাজির পরীক্ষা দিতে এসেছি। তীরন্দাজির পরীক্ষা দেবে তোমরা? হাসালে কৃষ্ণচন্দ্র, হাসালে। চলো চলো চলো, তার আগে তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। চলো 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 চলো। এই অন্ধকার কারাগারে থাকতে থাকতে আর শুকনো রুটি আর পচা ডাল খেতে খেতে আমি যে মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। আরে ধীরে কোকরা, কেমন কাঁদছে দেখো। এখন এখন এরা কাঁদছে, পরে পরে অন্যরাও কাঁদবে। দেখো 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 কৃষ্ণচন্দ্র, খাঁচার চিড়িয়াদের দেখো, খানিক পরে তোমার আর গোপালেরও জায়গা হবে ওইখানে। ভালো করে জায়গাটা দেখে নাও। জাহাপানা জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র গারদের ভেতরে বসে সেনাপতি মন্ত্রী আর গোপাল ভাঁড়কে নিয়ে রাজসভা বসাবেন। বেড়ে বলেছো উজির, গারদের ভেতরে রাজসভায়। আমরা তীরন্দাজির পরীক্ষা দিতে চাই, মানে অযথা সময় নষ্ট হচ্ছে জাহাপানা। বটেই তো বটেই তো, সময় নষ্ট করার কি কোনো মানে হয়? চলো 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 চলো, আমার বাগিচায় চলো। এটা একটা শুকনো পাতকুয়া, এবার ভালো করে পাতকুয়োর তলার দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? একটা আংটি। হ্যাঁ আংটি, তবে হীরের। এইবার তীর মেরে ওটা তুলে আনো তো দেখি। কি কৃষ্ণচন্দ্র, মুখটা মনে হচ্ছে শুকিয়ে গেল না? মানে মানে হচ্ছে, এই কৃষ্ণচন্দ্র হাসছো কেন? মানে আগে ওই গোপাল হাসলো তো তাই হাসছি। গোপাল, তুমি হাসছো কেন? হাসছি হাসছি এই জন্যে যে এটা আবার কোনো কাজ হলো নাকি? এ তো জলের মতো সোজা কাজ, তবে ডান হাত দিয়ে তো আর এসব কাজ করতে পারবো না, তাই বাঁ হাত দিয়েই না হয় করবো। জাহাপানা, আমি তীর ছাড়াই আংটি তুলে আনবো। তীর ছাড়া বাঁ হাত দিয়ে করে দেবে, শক্ত। ব্যাপারটা অত সোজা নয় গোপাল, আগেই বলে রাখছি, ওই শুকনো কুয়োর মধ্যে তুমি কিন্তু নামতে পারবে না। কুয়োর মধ্যে কে নামতে চাইছে জাহাপনা? অত ঝক্কি আমার পোষাবে না, আমি নামতেও যাব না, তীরও মারব না, অথচ আংটি আমার হাতে চলে আসবে। অসম্ভব, এ হতেই পারে না। যদি তুমি সত্যি এমনটা করতে পারো, তাহলে আমি জবান দিচ্ছি মন্ত্রী আর সেনাপতিকে ছেড়ে দেবই, তার সঙ্গে এবছরের খাজনাও করে দেবো মুকুব। বহুত খুব জাহাপনা, এইবার দেখুন অসম্ভব কি করে সম্ভব হয়। আমার একটা গরু লাগবে জাহাপনা। গরু? হীরের আংটি তুলে আনতে গরু? এই গোপাল, পাতকুয়োর মধ্যে কিন্তু গরু টরু নামানো চলবে না। উতলা হবে না নবাব বাহাদুর, আমি কি পাগল নাকি যে অত বড় একটা গরুকে পাতকুয়ায় নামাবো? কথা না বাড়িয়ে একটা গরু এনে দিন দেখি। উজির, একটা গরু চটপট। বেশ পেট ভরে খাইয়ে আনবেন উজির সাহেব। গোপাল যে কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এই নাও গরু। তা ভালো করে খাইয়ে দাইয়ে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, গান্ডে পিন্ডি একেবারে গিলিয়ে এনেছি, নাও নাও। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার এসো তো মা ভগবতী, এবার এখানে একটু গোবর দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। বাহ বাহ বাহ, লক্ষ্মী মা আমার। এই আমি গোবর তুলে নিলাম, আর এইবার আংটিটার ওপর গোবর দিলাম ফেলে। এইবার হবে সুতো আর ঢিলের কেরামতি। ঢিল পড়লো গোবরে আর সুতোর খুঁট বাঁধা থাকলো
পাতকুর পাড়ে। কাল সকালে এসে দেখবেন গোপাল ভাঁড়ের ভানুমতির খেল। জাহাপানা, এইবার দেখুন আমার কামাল। কাল ফেলেছিলাম গোবর, একদিনে সেটা শুকিয়ে হয়ে গেছে ঘুঁটে। দেখুন জাহাপানা, কালকের গোবর আজকের ঘুঁটে, আর ঘুঁটের মধ্যে গেথে আছে এই যে আপনার হীরের আংটি। সত্যি তো, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। গোপাল, তোমার জবাব নেই। উজির, সেনাপতি আর মন্ত্রীকে ছেড়ে দাও। জো হুকুম জাহাপানা। কৃষ্ণচন্দ্র, আমার যা জবান তাই কাজ। এই বছরের জন্য তোমার রাজ্যের খাজনা মুকুব করে দিলাম। গোপাল, আমার বুকে এসো, তোমার কথাই ঠিক। যেখানে বলো সেখানে, রাজ্যে ফিরে গিয়ে আমি তোমাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। আর গোপাল, এই ক্ষুরধার বুদ্ধির জন্য আমি তোমায় দেব আমার গলার এই রত্নহার। সবই আপনাদের দয়া। আহা, কি আনন্দ! দুঃখ শুধু একটাই। কি দুঃখ জাহাপনা? আজ বুঝতে পারছি, গোপাল যতদিন তোমার সঙ্গে আছে আমি তোমাকে কোনো মতেই জব্দ করতে পারবো না কৃষ্ণচন্দ্র। তাই আজও আমি মুক্ত কণ্ঠে বলছি, জয় গোপালের জয়। হ্যাঁ, চলো চলো সবাই মিলে কৃষ্ণনগরে ফিরে যাই। তা তো যাবেই, কিন্তু এত তাড়াতাড়ি তো তোমাদের ছাড়তে পারি না। এখনো কি? না না না, শাস্তি নয়, শাস্তি নয়, বাকি আছে আপ্যায়ন। আজ আমার প্রাসাদে জমিয়ে খাওয়া দাওয়া করবে তোমরা, কেমন? হ্যাঁ, জমিয়ে খাওয়া দাওয়া? আমি কিন্তু এ ব্যাপারে এক পায়ে খাড়া জাহাপনা। আমার প্রণাম নেবেন। আপনি কি কাউকে খুঁজছেন? আমি তোর কাছেই এসেছি মা। আমার কাছে? আমি তো বুঝতে পারছি না আপনি কে। অপরাধ নেবেন না, কিন্তু আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, তাই বোধহয় বুঝতে ভুল হচ্ছে। কোনো অপরাধ নিচ্ছি না, তবে আমার মুখ আমি দেখাই না, দেখালেই বিপদ। বিপদ? শোন, আমি কলিযুগের বামন অবতার, বহুদূর মানে সেই কৈলাস থেকে আসছি। আমাকে কিছু খেতে দে, দেখি তোর পুণ্যি হবে। হ্যাঁ বাবা, আসুন বাবা আসুন। আপনি অতিথি, আমার ভীষণ সৌভাগ্য যে আপনার সৎকার মানে অতিথি সৎকারের সুযোগ পেলাম। এই নিন বাবা, গরম ভাত, গরম ডাল, গরম গরম সবজি। যেমন বাজার হয় এই আলু, পটল, উচ্ছে, কুমড়ো, মূলো, এই সব আর কি। দই, মিষ্টি, সন্দেশ, এসব নেই? আল্লাহ, দেখো, দই চাই, মিষ্টি চাই, আরে না না, ওসব নেই। আর আমাদের জন্য কি আছে? না, এখন কিছুই নেই, এই যা নিয়ে আসছি তাই খেতে হবে। দাদু, মোয়া খাবো। মোয়া? কি কাণ্ড! আচ্ছা, আর কত মোয়া খাবি বলতো? যত খাওয়াবে ততই খাবো। দাদু, আমারও মোয়া চাই। শোন, এখন খেজুর রসের সময় নয়, ভালো মোয়া পাওয়া যাচ্ছে না। দাদু, ওসব আমরা বুঝি না, আমাদের মোয়া চাই, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিকেলে তোদের নিয়ে বেরিয়ে মোয়া খাইয়ে আনবো। কি মজা, কি মজা! যা, এখন মাঠে গিয়ে খেলাধুলা কর, যা। না দাদু, তোমার সাথে এখন থাকবো। এই নিন জল। রান্নার হাত অতীব চমৎকার। এবার আমায় যেতে হবে প্রণামীদের 50 মোহর। কি হলো, চুপ করে তো
দাঁড়িয়ে রইলি যে বড়, হ্যাঁ যা প্রণামীটা নিয়ে আয়, আমার তাড়া আছে, এক্ষুনি যেতে হবে। কিন্তু ঘরে তো মোহর নেই, ক্ষমা করবেন, এত প্রণামী আমি দিতে পারবো না। কি বললি, প্রণামী দিতে পারবি না? শোন, আমাকে 50 মোহর প্রণামী দিতেই হবে, না হলে আমি তোকে আমার মুখ দেখাবো। মুখ দেখাতে চান তো দেখান, তাতে কি এসে গেল, আমি বরং বুঝতে পারবো আপনি কে। আমার মুখ দেখলে কিন্তু ঘোর অমঙ্গল। হাসালেন, আমিও সব মানি না, দেবতা মানুষ কারো মুখ দেখলে কোনো পাপ অমঙ্গল হয় না, আপনি আপনার মুখ দেখান। তুমি কে হে বাপু, তা কোথা থেকে আসছো? আগে তো কখনো এ রাজ্যে দেখেছি বলে মনে পড়ছে না। যত সব এই সব আপদ কোথা থেকে এসে ঝটে কে জানে। ভাত হলো, এই রাখো সবজির বাজার। শোনো, ওই সবজি খাবার এখন আর সময় নেই, বুঝলে? বুঝলাম, কিন্তু সব সময় এত কিসের তাড়া থাকে বুঝিনে বাপু। হ্যাঁ, আমাকে ওই ভাত দাও, বুঝলে, আর গরম ভাত, ডাল আর একটু ঘি দিলেই হবে। আল্লাহ, দেখো ওই ঘি খেয়ে খেয়ে শরীরটাকে কি বানিয়েছে সে খেয়াল আছে ও না? আছে আছে, গিন্নি আছে। আর কথা বাড়িও না তো, আমাকে খেয়ে দিয়ে এক্ষুনি রাজসভায় যেতে হবে। তা রাজসভায় কি রাজকার্য করো শুনি? করো তো বসে বসে গুলতামি। হ্যাঁ, কি বললে, গুলদি? আরে আমাকে ছাড়া মহারাজ অন্ধ, বুঝলে? তাই তো মহারাজ তোমাকে চোখে হারায়। নাও এখন ওইখানে আসন পেতে বসে পড়ো, ওই ভাত আর ডালই জুটবে কপালে, ঘি নেই। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, এখন ওই গরম ভাতই খাই। বসো, দিচ্ছি। তুমি তো যুগ যুগ ধরে ভাত রান্না করছো। চুপটি করে বসো তো এখানে, বসো বসো। আরে আজ পারছি না ওগো, কিন্তু একটা করো। ওরে বাবা, তুমি একটু ধৈর্য ধরো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি রাজবৈদ্যর কাছে, দেখবে 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 সব ঠিক হয়ে যাবে, বৈদ্যর ওষুধে একদম ঠিক হয়ে যাবে। ওহ, কার মুখ থেকে আজ ঘুম থেকে উঠেছিলাম কে জানে, না রোজই তো ঘুম থেকে উঠে গিন্নির মুখ দেখি। তাহলে কি গো গোপাল দাদা, তুমি এই সময়? আর কি বলবো, ভাতের হাঁড়ি ফেটে গরম ভাত ছিটকে তোমার বৌদির পায়ে পড়ে মনে হয় পুড়ে গেছে একেবারে। সে কি গো? হ্যাঁ, আর আমি এখন যাচ্ছি বৈদ্যর কাছে ওষুধ আনতে, কিন্তু তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? মুখ শুকনো লাগছে কি আর সাধে, সকালবেলাতেই বাড়িতে হুলস্থুল, ঘরে চাল ভেঙে পড়েছে। হ্যাঁ, কি কি কাণ্ড, তা হলো কি করে, কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, এমনি এমনি চাল ভেঙে পড়ে গেল? আর বললো কেন, আমি তখন ঘরে ছিলাম না, কোথা থেকে এক বামন ছাতায় মুখ ঢেকে গিন্নির কাছে খেতে চায়, তাকে খেতেও দেয়া হয়। সেই বামনটা নয় তো? সে নাকি কলিযুগের বামন অবতার, খাওয়া হয়ে যাওয়ার পর সে 50 মোহর চায়, গিন্নি দেয়নি, তাই সে তার মুখ দেখিয়ে চলে যায় আর বলে মুখ দেখলেই নাকি অমঙ্গল হবে, বলতে না বলতেই ঘরের চাল ভেঙে পড়ে, বুঝলে? এ হলো এক অনামুখ লোক, যার মুখ দেখলেই ক্ষতি হয়, আর এটাকে কাজে লাগিয়ে সে কিছু কামিয়ে নেবার ধান্দা করছে। আমার তো খুব ক্ষতি হয়ে গেল। মহারাজের কাছে গিয়ে নালিশ করতে হবে, তাহলেই মহারাজ সেনাপতিকে পাঠাবে ব্যাটাকে ধরে আনার জন্য।
ও তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি এখন যাই গোপাল দাদা। শোনো, তুমি তোমার বউকে নিয়ে এক্ষুনি মহারাজের কাছে চলে এসো, বুঝলে? আচ্ছা, নিয়ে আসছি। বলছো কি গোপাল, এরকম ঘটনা আমার রাজ্যে হবে? না 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 না, এ তো আমি সহ্য করব না। মহারাজ, এ কোনো গুপ্তচর নয় তো? আচ্ছা, গুপ্তচরের কি আর খেদে কাজ নেই যে লোকজনের অনিষ্ট করবে? আমার তো মনে হচ্ছে এ একটা অপয়া। মহারাজ, কিছু একটা করুন, আজ আমার ঘরের চাল ভেঙেছে, পরশু কারো ঘরের দেওয়াল ভেঙে দেবে। কিন্তু এত শক্তি সে কি করে পাচ্ছে মহারাজ? বিজ্ঞানে তো এর কোনো ব্যাখ্যাই নেই। ঠিক বলেছো বিজ্ঞানী, কিন্তু কি জানো, বিজ্ঞানের বাইরেও অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। এ নিশ্চয় কোনো অপদেবতা। অপদেবতা নয়, তবে অপয়া মানুষ যার মুখ দেখলে ক্ষতি হয়। শুধু তাই নয় মহারাজ, ওর উদ্দেশ্য অন্যায় ভাবে কিছু কামিয়ে নেওয়া, খেতে চাইছে, মোহর চাইছে, না হলে সর্বনাশ করছে। কিন্তু ওকে কিভাবে ধরা যাবে, মানে ও কোথায় কোথায় লুকিয়ে পড়তে পারে সেটা জানা আছে কারো? মহারাজ, সে বহাল তবিয়তে ছাতায় মুখ ঢেকে এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। রক্ষী, এই এক্ষুনি সেনাপতিকে রাজসভায় আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমার গণনায় এই অঞ্চলের ওপর রাহুর একটা কুপ্রভাব পড়েছে। সে কি, তুমি দেখো কিভাবে রাহুকে তাড়িয়ে দেওয়া যায়? মহারাজ, এই ঘটনা শুনে আমার এখন বাড়ি যেতে খুব ভয় করবে। ওই বামুনটা যদি টুক করে ওর মুখ দেখিয়ে দেয় তাহলে না জানি আমার কি বিপদ হবে। ভীতুর ডিম, তুমি নিজেই বরং মুখ ঢেকে বাড়ি যেও। মহারাজ প্রণাম, আমাকে ডেকেছেন? শোনো সেনাপতি, এক দুষ্টু বামুন ছাতা দিয়ে মুখ ঢেকে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে আনতে হবে। আর তার মুখ এমন ভাবে বেঁধে আনবে যাতে তুমি নিজে আর সেই সাথে আমরা যেন তার মুখ না দেখতে পাই। যথা আজ্ঞা মহারাজ। কোনো পাজি লোকের স্থান নেই এই রাজ্যে। হ্যাঁ মহারাজ, ওই বামন বাদ দিয়ে রাজ্যে সবাই ভালো লোক, মানে আপনার প্রজারা সবাই ভালো। ওই বামন আপনার প্রজা নয়, ও বাইরে থেকে এসেছে। আমার কেন জানি মনে হচ্ছে মহারাজ, ওর পেছনে অন্য কেউ আছে যে ওকে চালাচ্ছে। সে কি, কোন জাদু মন্ত্রের বলে? কি জানি, বিজ্ঞানে তো এর কোনো ব্যাখ্যা নেই মহারাজ। কি হবে যে ওই ছাতা মাথা লোকটাকে খুঁজে পাই? হুজুর, আমাদের বামন আর ছাতা মাথার লোককে খুঁজে পেতে হবে। এই হতভাগা, তোর সাথে ছাতা কোথায়? আমি ওসব ছাতা ব্যবহার করি না। কেন, আপনাদের ছাতা দিয়ে কি হবে? রাজ্যে কি ছাতার আকাল পড়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা বুঝবো? তুই কি আমাদের দেখে ছাতা লুকিয়ে ফেলেছিস? হ্যাঁ, আমি ওসব ছাতা মাথা ব্যাপারে মোটেই মাথা ঘামাই না। আপনি তো সেনাপতি, বলি আপনার কি আর কোনো কাজ নেই? ছাতা লাগবে তো দোকানে যান। কি, এত বড় কথা? এক্ষুনি ধরে নিয়ে যাব মহারাজের কাছে। হুজুর, হুজুর রেখে ছেড়ে দিন, একে দিয়ে কোনো কাজ হবে না। ওই দেখুন মহারাজ যাকে ধরে নিয়ে আসতে বলেছেন, ওই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ বামুন, আবার দেখুন মাথায় ছাতাও আছে। তাই তো, এই যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এই চল চল। যত সব সেনাপতির মুখ দেখলেই আমার দিন খারাপ যায়। এই যে বাবা, ছাতা পোড়া বামন, উফ, সকাল থেকে অনেক খুঁজেছি, চলো এখন মহারাজের কাছে চলো। জোর করিস না, আমার এখন মহারাজের কাছে যাবার কোনো ইচ্ছা নেই। তোরা এখন যা, যা যা। ভালো কথা বলছি, চলো মহারাজের কাছে। আমি এক কথা ওই দুবার বলা পছন্দ করি না। আমিও এক কথা দুবার বলা পছন্দ করি না। তোরা ভালোই ভালোই কেটে পড়, নয়তো আমি তোকে আমার মুখ দেখাবো, তখন ঠেলা বুঝবি। ওরে ওরে, কোথায় যাচ্ছিস তোরা? এই আমাকে ফেলে যাস না, ওরে বাবারে, আমাকে ফেলে যাস না।
আরে ওকি আরে সেই বদমাশটা যাচ্ছে না বাবা, এইবার তো তোমার পিছু নিতে হচ্ছে দেখছি। বুঝে গেছি, এইখানেই তুমি তোমার আস্তানা গেড়ে বসেছো। হ্যাঁ সেনাপতি, আরে তোমার একই অবস্থা। মহারাজ কি বলবো, ওই শয়তান পোড়া মুখের বামনটা নিশ্চয়ই কোনো জাদু জানে। আমি যেই ওই আপনার কাছে ধরে আনার জন্য ওর হাত ধরলাম, সঙ্গে সঙ্গে আমার মাথায় গাছের ডাল ভেঙে পড়ল। কি সর্বনাশ, অল্পের জন্য ওই প্রাণে বেঁচে গেছি মহারাজ। গোপাল কই, সেই কিছু উপায় বাতলাতে পারে? গোপাল কি আর আসবে, বামনের মুখ দেখে তো গোপালের হাঁড়ি ফেটেছে, ওর বউয়ের পা পুড়েছে। তা সে যাই হোক, এখন গোপালই পারে ওই বদমাইশটার হাত থেকে আমাদের রক্ষা করতে। এই তো গোপাল এসে গেছে। দেখেছ গোপাল, ওই বদমাইশ বামনের জন্য আমাদের সেনাপতির মাথা ফেটেছে। এখন উপায় কি বলো তো গোপাল? মহারাজ আমাকে কটা দিন সময় দিন, আমি ওকে ঢিট করব। গোপালই এখন একমাত্র ভরসা, অপয়া বামন হয়ে যাবে ফর্সা। আমার জানা আছে। শেষমেশ তুমিই আমাদের ভরসা গোপাল। ওই রে, ওই অলক্ষণেটা আসছে রে। সর্বনাশ, পালাও পালাও পালাও। সর্বনাশ! তোমার পুরো রহস্য আমি জানবই। প্রণাম গুরুদেব। কিরে, আজ কত রোজগার হলো? আজ রোজগার কিছুই হয়নি, তবে তবে কিছু লোকের ক্ষতি হয়েছে। বাহ, এভাবেই চালিয়ে যা। তোকে যা মন্ত্র দিয়েছি তাতে কিছুদিন পর তোকে দেখলেই লোকজন ভয় পেয়ে যাবে। তুই যা চাইবি তাই দিয়ে দেবে, তোর মুখ যে দেখবে তারই সর্বনাশ। কি খবর প্রহরী? কিন্তু কে এসে দিয়ে গেল, মানে সে কি তার নাম বলেছে? না মহারাজ, তাকে দেখতেও পাইনি, তার মুখ ঢাকা ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও যাও যাও। পড়ো মন্ত্রী পড়ো। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার নমস্কার নেবে, আশা করি আপনার সেনাপতি বেঁচে আছেন। আপনি যদি নিজেও সবাইকে বাঁচাতে চান তাহলে এক্ষুনি 100,000 মোহর উত্তরের জঙ্গলের পাশের পুকুরের ধারে আম গাছের সামনে বিকেল বেলায় পাঠিয়ে দেবেন। কি সাংঘাতিক! না যদি পাঠান তাহলে আমার সুন্দর মুখ আমি আপনাকে দেখাবো, আর আপনার মাথায় বাজ পড়বে। এ তো রীতিমতো রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মহারাজ এখন উপায় কি? কালকের মধ্যে না পাঠালে সে তো সবাইকে ওর মুখ দেখিয়ে বেড়াবে। মহারাজ রাস্তাঘাট বাজার সব ফাঁকা হয়ে গেছে,
ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। গোপাল কোথায়? গোপালকে কেন আশা করছেন মহারাজ? ও তো ভয়ে বাড়ির বাইরেই বেরোচ্ছে না। মন্ত্রী দেখেছো তো, এটাই গোপালের গুণ। ওর নাম করলেই ও এসে একেবারে হাজির হয়। সে তো শয়তানের নাম করলেও শয়তান চলে আসে বলে শুনেছি। বলুন মহারাজ। গোপাল, ওই বদমাইশ 100,000 মোহর চেয়েছে, আর না হলেই সে তার মুখ দেখাবে। আমি তো ভয় পাচ্ছি গোপাল, প্রাসাদ থেকে বেরিয়ে মানে বাগানে যেত খুব ভয় করছে। এখন উপায় কি বলতো গোপাল? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আপনি খবর পাঠান যে আমি ওই মোহর নিয়ে যাব, আর আপনি আমাকে একটা আয়না দিন। কেন আয়না? কেন? রাজ্যের সব মানুষ চিন্তায় রয়েছে, আর সেখানে তুমি আয়না দেখে টেরি কাটবে নাকি? হ্যাঁ আহ মন্ত্রী, গোপাল যখন আয়না চেয়েছে তখন নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি গোপালকে বিশ্বাস করি, ভরসা করি। শোন, তোরা মোয়া চেয়েছিলি, প্রত্যেকে একটা নয় চারটে করে মোয়া পাবি, কিন্তু আমার সাথে থেকে একটা কাজ করতে হবে। বাহ বাহ, ভারী মজা। কি কাজ দাদু? শোন। হ্যাঁ দাদু, নিশ্চয়ই পারবো। তাহলে ওই কথাই রইলো। মহারাজের লোক 100,000 মোহর নিয়ে আসবে তো এলেই ভালো, না হলে জাহাল করবো না, একেবারে টের পাবে মজা। প্রণাম অবতার ঠাকুর। মহারাজের কাছ থেকে আসছিস? আজ্ঞে। 100,000 মোহর এনেছিস তো? অবশ্যই এনেছি, কিন্তু অবতার ঠাকুর, তার আগে যে আপনার মুখটা একবার দেখতে চাই ঠাকুর। কেন আমার মুখ দেখতে চাস কেন? বারে মহারাজকে গিয়ে বলতে হবে না যে কার হাতে 100,000 মোহর দিয়ে এলাম। আমার মুখ দেখলে তোর কিন্তু বিপদ হবে বলে দিলাম। কিন্তু মুখ না দেখে মোহর দিয়ে গেলে তো মহারাজ আমাকে আরো বড় কোনো শাস্তি দেবেন। তাহলে দেখ। এই দেখ। ওরে ওরে, কি করলি রে? আয়নায় যে ব্যাস, তোমার জারি জুরি শেষ। এবারে দেখি তো মুখটা তোমার ভালো করে। ওরে বাপ, এ কি হলো রে? আমার সব ক্ষমতা চলে গেল যে। বাটকুল বদমাশ, দেখ এবার তো কি করি আমি। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখনো এখনো আমার গুরু বেঁচে আছেন। গুরু? ওই দেখ তোর গুরু। গুরুটাকে তো বেঁধে দিয়েছিস, এবার চেলাটাকে বেঁধে চল মহারাজের কাছে নিয়ে যাই। দড়ি আমি সঙ্গে করে নিয়ে এসেছি দাদু। ওহ, কি কাজের ছেলে রে তুই। হ্যাঁ দে রে দে, বাঁধি। এই নিন মহারাজ, কলিকালের বামন অবতার আর তার গুরু। এরাই তাহলে সেই শয়তান সেনাপতি? দুটোকেই কারাগারে নিয়ে যাও, কাল সকালে বিচার করে ঠিক করব কি শাস্তি হবে ওদের, শূল না ফাঁসি। আর কখনো করব না মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। চপ সেনাপতি, এক্ষুনি নিয়ে যাও। সত্যি গোপাল, তোমার জবাব নেই। আর আমার নাতি নাতনিরা, ওরাও কি কম যায় নাকি? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।